নবনীতা হুগলি আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি এখনকার বিস্তারিত খবর। কলাবিথিকায় হুগলির বর্ষপূর্তি উৎসব চুঁচুড়ার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেল। এক বছর আগে এই রবীন্দ্র ভবনে পূর্ণ প্রেক্ষাগৃহে যাত্রা শুরু করে কলাবিথিকা হুগলি সাংস্কৃতিক কার্যধারা। এরই মধ্যে সাংস্কৃতিক কার্য ছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে ছাত্রবৃত্তিও চালু করে দুস্থ ছাত্রদের পড়াশোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই অনুষ্ঠানে কলাবিথিকার পত্রিকা বৈতালিকের উৎসব সংখ্যার প্রকাশ ঘটান ডক্টর দেবীপ্রসাদ দুয়ারী। এছাড়াও আলোছা শব্দে সৌরজগতের নতুন রূপ ফুটিয়ে তোলেন মহাকাশ বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি। পুরস্কার বিতরণ, সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের বর্ষবরণ অনুষ্ঠানকে সুন্দর রূপ দিতে সাহায্য করে। শ্যামল সিনহা রিপোর্ট, হুগলি ইনফো। নতুন নতুন আরো খবরের আপডেট চান তো সাবস্ক্রাইব করুন আমাদের হুগলি ইনফো চ্যানেলটি।